যে চারটি কারণে স্ত্রীর গায়ে আপনি হাত তুলতে পারবেন, কোনো ধরনের গুনাহ হবে না, বরঞ্চ আপনার জন্য সওয়াব লেখা হবে। তার কারণ হলো, আপনার স্ত্রীকে যদি আপনি সঠিকভাবে ইসলাম মানাতে না পারেন, অথবা আপনার স্ত্রীর যদি আপনি সমস্ত দায়িত্ব পালন করতে না পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে বিধায়। এই চারটি কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। তবে যেই কোনো সময় যখন ইচ্ছা তখন স্ত্রীর সাথে দাসীর মতো ব্যবহার করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে ভালো বলে তাহলে প্রকৃত পক্ষে তোমরা একজন ভালো পুরুষ, আর তোমাদের স্ত্রীরা যদি তোমাদেরকে খারাপ বলে প্রকৃত পক্ষে তোমরা একজন খারাপ পুরুষ। সুতরাং স্ত্রীদের সাথে দাসীর মতো আচরণ করা যাবে না। আবার স্ত্রীদেরকে আদর করতে করতে মাথায় উঠিয়ে নিয়েছেন, এখন স্ত্রী আপনার কোনো কথাই শোনে না, এই মুহূর্তে আপনি কি করবেন? এক নাম্বার, আপনার স্ত্রীকে আপনি কোনো হালাল আদেশ করেছেন, যেমন তোমাকে আজকে আমার একটু সাজুগুজু অবস্থা দেখতে মন চেয়েছে, একটু সাজগুজু করে আসো, কিন্তু স্ত্রী কোনো কারণ ছাড়াই সেটা নিষেধ করে দিল। আপনার স্ত্রীকে আপনি আদেশ করেছেন, যাও আমার জন্য একটু খাবার সার্ভ করো, কিন্তু আপনার স্ত্রী কোনো কারণ ছাড়াই বলল নিজেরটা নিজে নিয়ে খাও। এমন প্রত্যেকটি হালাল আদেশে যদি অমান্য করে তাহলে স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন, কোনো ধরনের কোনো গুনাহ হবে না, আর আপনার সাথে যাতে ভবিষ্যতে বেয়াদবি না করে এই জন্য যে তাকে শিক্ষা দিচ্ছেন সেই জন্য সওয়াব লেখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, নামাজ না পড়লে অনেক মেয়েরা এবং অনেক বউরা নামাজ পড়তে চায় না, নামাজের সময় তারা অলসতা করে। অত ছাল্লা বলছেন কুমুলিল্লাহি কানিতিন, নামাজের সময় হয়ে গেলে এবং মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, অর্থাৎ নামাজের শুরুর অংশে মহিলাদের নামাজ পড়ার কথা। আপনার স্ত্রীকে আপনি প্রথমে বুঝিয়েছেন, কিন্তু আপনার স্ত্রী সে কথাগুলি সঠিকভাবে পালন করে নাই, এমত অবস্থায় আপনি চাইলে তাকে শরীরে আঘাত করতে পারবেন, তাকে প্রহার করে তাকে নামাজের জন্য তৈরি করতে পারবেন। এতে আপনার জন্য কোনো গুনাহ লেখা হবে না, বরঞ্চ আপনার জন্য সওয়াব লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, স্বামীর থেকে অনুমতি না নিয়ে রাস্তায় বের হয়ে গিয়েছে, শপিং মলে শপিং করতে বের হয়ে গিয়েছে, স্বামীর থেকে কোনো অনুমতি নেয় নাই, এমত অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে শাসন করে তাকে আঘাত করতে চায় তাহলে সেটাকে ইসলাম সম্পূর্ণভাবে জায়েজ করেছে। তার কারণ হলো, একজন স্ত্রীর কোনো অনুমতি নাই স্বামীর অনুমতি ছাড়া রাস্তায় বের হওয়া, শপিং মলে বের হওয়া, কোনো ধরনের কোনো কারণ ছাড়া তার বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাওয়া, এটাকে ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছে। সুতরাং কোনো স্ত্রী যদি ঘর থেকে বের হতে হয় সর্বপ্রথম তার স্বামীর থেকে অনুমতি নিয়ে তারপর ঘর থেকে বের হতে হবে। তারপর চতুর্থ নাম্বার কারণ হলো, যদি আপনার স্ত্রী পর্দা না করে, তাকে অনেক বুঝাইছেন কিন্তু কোনো লাভ হয় না, একটু স্টাইলিশ একটু ভাব নিতে চায়, সে বলে যে পর্দা নাকি ওল্ড মডেল ব্যাকডেটেড মানুষের কাজ, আপনার স্ত্রী যদি এমন করে তাহলে আপনার স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন। তবে সেখানে তিনটি স্টেপের পরে আপনার স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, স্ত্রীকে আঘাত করার আগে দুইটি স্টেপ আগে তোমাকে পার করতে হবে। সর্বপ্রথম কাজ হলো, স্ত্রী অন্যায় করেছে সাথে সাথে তাকে আঘাত করার অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই, সর্বপ্রথম কাজ হলো ওয়াইযুহুন্না, তাকে আপনি বুঝাবেন। এরপরে যদি বোঝানোর পরে কোনো কাজে আসলো না, সে আপনার কথাগুলি শুনলো না, ওয়াহজুরুহুন্না, তাহলে তার থেকে বিছানা আপনি আলাদা করে দেন কিছু সময়ের জন্য, চার পাঁচ দিন, দশ দিন, এক মাসের জন্য বিছানা আলাদা করে দিলেন, তাতেও কোনো কাজ হলো না, এরপরে ওয়াদুরিবুহুন্না ফিল মাদাজি', তারপর আপনি তাকে আঘাত করতে পারবেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন, স্ত্রীকে আঘাত করবা এমনভাবে যাতে করে তার চেহারায় আঘাত পড়ে না যায়, যাতে করে তার শরীরে দাগ পড়ে না যায়, যাতে করে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনো হানি হয়ে না যায়, এমনভাবে স্ত্রীকে আঘাত করবা। সুতরাং খুব বেশি বেধর পিটানো যাবে না, সামান্য পিটানোর পরে তারপরে যদি আপনার স্ত্রী আপনার আওতায় না আসে, আপনার কন্ট্রোলে না আসে, চতুর্থ নাম্বার স্টেপ হলো তার সাথে আর সংসার করার কোনো প্রয়োজন নাই, তাকে ডিভোর্স দিয়ে আপনি প্রয়োজনে আরেকটি বিবাহ করবেন, সেটাকে ইসলাম জায়েজ করেছে। কিন্তু স্ত্রীকে এমনভাবে মারছেন, মারতে মারতে অঙ্গহানি করে ফেলছেন, এইটাকে ইসলাম সাপোর্ট করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রীদেরকে প্রত্যেকের হকটা বোঝার তৌফিক দান করুক, আমিন।